তো বর্তমানে কিন্তু সারা দেশে লোকাল ট্রেন সহ এক্সপ্রেস ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। তোমাদের কতদিন বন্ধ থাকবে লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন? কবে থেকে চলতে পারে এই লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন? তোমাদের সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি খবর বেরিয়ে এসেছে। অবশ্যই আমরা যদি ট্রেনে চড়তে হয় তাহলে জানতেই হবে কতদিন পর্যন্ত বন্ধ থাকবে লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন, বা কবে থেকে চালু হতে পারে এই সমস্ত ট্রেন। তোমাদের সমস্ত কিছু আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেবো এই ভিডিওতে। অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সমস্ত কিছুই বুঝতে পারবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে ট্রেন চলাচল সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেল থেকে ট্রেন চলাচল সংক্রান্ত একটা ভিডিও নোটিশ আপনার মিস না হয়। তো বন্ধুরা, এখানে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই বলা হয়েছে, 12ই আগস্টের পরও নিয়মিত ট্রেন পরিষেবা বন্ধ থাকতেই পারে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু 12ই আগস্ট পর্যন্ত সমস্ত ধরনের ট্রেন পরিষেবা কিন্তু বন্ধ আছে। রেল এবং কেন্দ্রীয় সরকার তারা কিন্তু বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিলেন যে 12ই আগস্ট পর্যন্ত কিন্তু লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন পরিষেবা কিন্তু বন্ধ থাকবে। এবং এখানে বলা হয়েছে 12ই আগস্টের পরও কিন্তু ট্রেন চলাচল নাও হতে পারে। তবে এখানে আরও লেখা আছে, এখনও দেশে সাম্প্রতিক সংক্রমণ ঊর্ধ্বমুখী, তাই গোটা দেশে এখনই লোকাল ট্রেন পরিষেবা চালু করার মতো বড় পদক্ষেপে ঝুঁকি নিতে চাইছেন না ভারতীয় রেল। তবে এখানে সাধারণ মানুষের কথা মাথায় রেখে 12ই মে থেকে দেশের 15টি রুটে এসি স্পেশাল যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। গত 1 জুন থেকে এসি এবং নন এসি মিলিয়ে আরও 100 জোড়া স্পেশাল যাত্রীবাহী ট্রেন চালাচ্ছে রেল মন্ত্রক। এবং এখানে আরও বলা হয়েছে, গত মাসে এক জরুরি নির্দেশিকা জারি করে রেল বোর্ড জানিয়ে দিয়েছে আগামী 12ই আগস্ট পর্যন্ত সারা দেশে রেগুলার ট্রেন পরিষেবা স্থগিত থাকবে। সেই সময়সীমা শেষ হচ্ছে আর 1 সপ্তাহ পর। এখানে প্রশ্ন উঠছে, এবার কি তাহলে স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ নেবে রেল বোর্ড? মন্ত্র সূত্রে জানা যাচ্ছে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম, বরং রেগুলার ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও কিন্তু কিছুদিনের জন্য বাড়িয়ে দেওয়া হতে পারে। তোমাদের এই মুহূর্তে কিন্তু 12ই আগস্ট পর্যন্ত সারা দেশে ট্রেন চলাচল কিন্তু বন্ধ থাকছে, তেমনই কিন্তু নির্দেশিকা এর আগেই জারি করে দিয়েছিলেন রেল বোর্ড। এবার সাধারণ মানুষ মনে করছেন, তাহলে হয়তো 12ই আগস্টের পর হয়তো ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে পারে। কিন্তু সূত্রের খবর অনুযায়ী সেই সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে, কারণ 12ই আগস্টের পর ট্রেন পরিষেবা চালু করার বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নেয়নি আপাতত রেল বোর্ড। তবে জানা যাচ্ছে 12ই আগস্টের পর থেকে আবারও কিছুদিনের জন্য ট্রেন পরিষেবা কিন্তু বন্ধের ঘোষণাই করবে রেল বোর্ড। তোমাদের অবশ্যই এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনি নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কি 12ই আগস্টের পর থেকে লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন চালু করতে চাইছেন কিনা, আপনারা নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন এই মুহূর্তে আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় ট্রেন কোনটি, সেই ট্রেনের নাম্বার কিংবা নাম আপনি নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন এই মুহূর্তে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনের মধ্যে লোকাল ট্রেন চালু করতে চাইছেন, সেই বিষয়টি কিন্তু আপনি নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আগামী 12ই আগস্ট থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে কি না বা এক্সপ্রেস ট্রেন চালু হবে কি না, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তবু এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, অবশ্যই কিন্তু আপনারা নিচে কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।